সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তা হলো এসিআই লিমিটেড। এখানে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, এখানে সম্পূর্ণ আপনাকে অফলাইনে আপনাকে আবেদন করতে হবে এবং একটা মিটিংয়ে আপনাকে জয়েন করতে হবে। তো এখানে কি কি রিকোয়ারমেন্টস এবং কি কি কোয়ালিফিকেশন এবং আরো ডিটেলস বিস্তারিত তারা কি বলছে, চলুন ভিউয়ার্স আমরা ঝটপট সেই বিষয়ে জেনে নেই। প্রথমে চলে আসি যে আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব, আপনাকে প্রোডাক্ট প্রমোট অথবা যারা হেলথ কেয়ার আছে প্রফেশনালস, আপনার টার্গেটেড যে সেলস বাড়ানোর জন্য বিভিন্ন কাজ আপনাকে করতে হইতে পারে। এবার দেখব তারা কি কি যোগ্যতা আপনার কাছ থেকে চাইছে এই জবের জন্য যদি আপনি আবেদন করতে চান। এখানে আপনার যে কোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে এবং সর্বোচ্চ এসএসসি পর্যন্ত আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স হইতে হবে এবং এই কাজটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার করতে হইতে পারে। এখানে আপনার বয়সের কথা বলছে, বয়স যেন 32 বছরের নিচে হয়, এর উপরে যেন না হয়। এরপর দেখব যে তারা কি অফার করছে, আসলে এই কাজের জন্য আপনাকে কি অফার দিবে তারা। এখানে একটা ভালো একটা স্যালারি আপনাকে দিবে, তারপরে এক্সট্রা তারা কি কি বেনিফিটস আপনাকে দিতে যাচ্ছে। তারা বলছে যে প্রভিডেন্ট ফান্ড করার সুযোগ আছে, এখানে গ্রুপ ইন্স্যুরেন্স একটা গ্রুপ বিমা এখানে দেওয়ার কথা বলছে, এবং সেলস ইনসেন্টিভস মানে সেই বিক্রয় প্রণোদনা আপনি পাবেন, এবং ফরেন ট্যুর অর্থাৎ বিদেশে ট্যুর করারও সুযোগ পাবেন, এবং আপনার পারফরমেন্স অনুযায়ী আপনার যদি কাজের মান এবং আপনার যদি কাজের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই অনুযায়ী আপনি স্যালারি বা বেতন পাবেন। তারপরে এখানে ফার্স্ট একটা কেরিয়ার উন্নতি করার একটা সুযোগ আছে এবং প্রফেশনাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট, তারা একটা উপযুক্ত একটা কাজের একটা পরিবেশ আপনাকে তৈরি করে দিবে। তারপর তারা এখানে বলছে যে যারা ইয়াং যারা আছে, যাদের এনার্জি আছে, তাদেরকে এখানে তারা আহ্বান করছে। এখানে আপনার দুইটা প্রক্রিয়ায় তারা এখানে সম্পূর্ণ করবে, একটা হলো রাইটিং, তারা এক্সাম নেবে, লিখিত একটা পরীক্ষা, এবং আপনার একটা ভাইবা নেবে। এবং কি কি কাগজপত্র লাগবে এই এই সম্পর্কে আমরা জেনে আসি। তো এটা যদি দেখি তাহলে দেখবো যে আপনার একটা জীবন বৃত্তান্ত লিখে নিয়ে যেতে হবে, তারপর দেখবো যে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ন্যাশনাল আইডি ফটোকপি এবং অরিজিনাল দুইটাই লাগবে, এবং অল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট অরিজিনাল এবং ফটোকপি, একাডেমিক সার্টিফিকেটের অরিজিনাল এবং ফটোকপি দুইটাই লাগবে, এবং আদার্স যদি কোনো স্কিল থেকে থাকে সেটা যদি সার্টিফিকেট আপনার থাকে, কোনো অভিজ্ঞতা সনদ সেটা আপনি নিয়ে যাবেন। এবার দেখব এটা কোথায় হবে এবং কোন তারিখে হবে, এটা দেখবো যে মে মাসের 13 এবং 14 2022 রোজ শুক্রবার এবং শনিবার এটা হবে, সকাল 10টা থেকে বিকেল 2টা পর্যন্ত। এবং তারা আরও বলছে যে এখানে কিন্তু দেখুন যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, বরিশাল, যশোর এই এই জেলায় যে যে ঠিকানাগুলি দেওয়া আছে সেই ঠিকানায় কিন্তু এটা অনুষ্ঠিত হবে। এবং এই ঠিকানায় যদি আমরা যেতে চাই, আমি সবগুলো বলছি না, আপনার যদি প্রয়োজন হয় তবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি সেই কমেন্টের রিপ্লাই এই অ্যাড্রেসগুলি দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।